这算是这样了，公子。আমি কি কিছু বুঝাইতে পারতেছি আপনার? জোরে বলুন, পারতেছি? জি বুঝি হুজুর, কিন্তু আমার মদন তো কামসা কি কথা বল না কন, বুঝি হুজুর, কিন্তু আমার ভিতরে যে একটা মদন, এই মদন তো কামসা না। মদন চিনেননি? মদন রাজা চিনেন? তারা তরিকতের লোক কিনবেন মদন কাকে বলে। আমার মদন তো কামসা না। তারা কি জানে না তাদের কাছে গরিব নাই, নেতা আছে, প্রযুক্তি আছে, সবাই জানে যে কটা পাবে। ওই যে আগেই বলছি মুসিবত আমার, বাইরে আমার বাবারা যে যেখানে আপনারা আছেন আল্লাহর হস্তে, আপনাদেরকে আর আমি কি বলবো, আপনারা ঈদগার ময়দানে চলে আসেন। আমাদের নামাজের যেই সময় আপনারা নির্ধারিত করে দিয়েছেন সময় কিন্তু হয়ে গেছে। যারা 7:30 আসলো তাদের কাছে আমার আর আপনার কি জবাব থাকবে? আল্লাহর হস্তে যে যেখানে আছেন আপনারা দৌড়ায় চলে আসেন, আমাদের সময় খুব সংকীর্ণ, খুব কাছে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি আমার আল্লাহ, এমন একজন মহান প্রভু, এমন একজন সৃষ্টিকর্তা, কখনো যাবে না তার বান্দারা জাহান্নামে যাক। আমার আল্লাহ প্রিয় বন্ধু, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, হায়াতের নবী, কুল কায়নাতের রহমত নবী, তামাম সৃষ্টির নবী, তামাম জাহানের নবী, এই জন্য আল্লাহ বলেছেন বন্দারে, আমি হইলাম এমন একজন রব, আমি এমন একজন প্রভু, আমি এমন একজন আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা করলে গুণ হইল তো? কেউ সবাই তো মুখটা করলেন না। আল্লাহ তুমি কে আমি জানতে চাই, তুমি কে, তুমি কে? আল্লাহ বললেন, বলুন সবাই যখন খুলে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই তো মাশাআল্লাহ, কত সুন্দর। আবার বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই কোরআনের অক্ষর একটা অক্ষর, শুধু একটা শব্দ, একটা অক্ষর, একটা বন্দা যখন আয়াত কোরআন পড়তে থাকে, একটা শব্দ, একটা অক্ষরে কয়টা নেকি কয়টা বলুন? আলহামদুলিল্লাহ যে পড়েছি কয়টা নেকি পাইছেন? কেন এই লাভ গুলো আমরা সেইটা দিই? কেন আমরা জবানটা খুলি না? আল্লাহ জানলাম তুমি রব, তুমি সারা সৃষ্টির না, মুসলমানদের কথা শুধু তাহলে বলতো আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন, আমি মুসলমানদের খোদা, আমি শুধু মুসলমানদের নই, আমি হইলাম এমন একজন, আমি হইলাম সারা দুনিয়ার সারা সৃষ্টির সমস্ত কিছুর রব, রব্বুল আলামিন, পারলে ওনার কাছে যা খানে খায় খাওয়ানে ওলা রিজিক দাতা সৃষ্টিকর্তা, আমি হইলাম ওই আল্লাহ ধরে কোন সুবাহ। আপনি জানলেন, আপনি হলেন রব, আপনি হলেন সারা সৃষ্টির রব। আমরা আরেকটু জানতে চাই, আপনার নবী, আমাদের নবী, কুল কায়নাতের নবী, আপনার বন্ধু, উনি কে? আল্লাহ বলেন ওমা, বলুন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এমন একজন নবীকে আমি রাসূল হইলাম সারা সৃষ্টির, সারা জাহানের
কুল কায়নাতের নবী হইলাম, আমি হইলাম তামাম জাহানের জন্য রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কারণে এই জগৎ বানিয়েছেন, এই জগৎ সৃষ্টি করেছেন, তামাম জাহান করেছেন আমার নবীর কারণে, আমার রাসূলের কারণে। এই জন্য আমার অন্যান্য নবীরা হাজার বছর হায়াত পাইতেন, তাদের উম্মতেরা তাই পাইতেন, হাজার বছর আবাদত বন্দিগি কইরা তারা লাভবান হইতেন, তারা নিজেকে গর্ববোধ করতেন। আমার রাসূলের দুনিয়াতে ছিলেন 63 বছর, আর ওনার উম্মতের বয়স হচ্ছে কম পায়। আবদার রইল আমার বন্ধুর, আমার হাবিবের উম্মত বয়স কম, এত বছর পাইত না, তারা কি হাজার বছরের সব থেকে বঞ্চিত হইব? তো না না না, আমি আমার হাবিবের খাতিরে, আমি আমার বন্ধুর উম্মতের জন্য এমন মাস, এমন রাত, এমন দিন দিব। একটা রাত সারা রাত বন্দিগি করলে হাজার বছর যে সব হইত, আমি আমার উম্মতের, আমার নবীর উম্মতের জন্য তার সে হাজার হাজার গুণ বেশি সব লিখিয়া দিব। এই জন্য আমাদের জন্য রেখেছেন কি, রমজান মাস শতভাগা পোড়া কপাল। যে রমজান মাস পাইয়া রমজানের সঠিক জিনিস পালন করলেন না, রমজানকে কদর দিলেন না, সম্মান দিলেন না, রমজানের রোজাগুলা রাখলেন না, তার মতো হতভাগা, তার মতো পোড়া কপাল আল্লাহর জমিনে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমরা কি রোজা রাখছি, কয়জনে রাখছি জানি না। যারা রেখেছেন, এক নম্বর হইল সারাদিন খাই নাই, একদম সাধারণ রোজা। অন্যায় কথা বলেছি, পাপের চিন্তা করেছি, কামের চিন্তা করেছি, আপনার রোজাটা হইল উপবাস, সাধারণ রোজা, আর খাইলেন না, সাথে সাথে পানাহার, পাপাচার, পানাহার, কাপন, কামাচার থেকে বিরত থাকলেন, সেই রোজাটা হইল দ্বিতীয় শ্রেণীর রোজা। আর এক নম্বর রোজা, প্রথম শ্রেণীর রোজা হল পানাহার, পাপাচার, কামাচার, সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর জিকির। পানাহার, পাপাচার, কামাচার, হাঁটতে বইতে সব জায়গায় কার জিকির। যারা এই ধরনের এই ক্লাসের রোজা রেখেছেন, তাদের রোজাটা হইল ফার্স্ট ক্লাসের প্রথম শ্রেণীর রোজা। এখন নিজেরে প্রশ্ন করেন, আপনার রোজাটা এই বছর কোন ক্লাসের হয়েছে, কোন শ্রেণীর হয়েছে, প্রথম না দ্বিতীয় না তৃতীয়? যদি তৃতীয় হয়, আগামী বছর চেষ্টা করবেন দ্বিতীয় যেন হয়। আর যদি দ্বিতীয় শ্রেণীর রোজা হয়, আগামী বছর চেষ্টা করবেন আমার রোজাটা যেন প্রথম ক্লাসের হয়। না ঠিক কিনা? এই জন্য নিজেকে একটু বইবে, বসবেন নির্জনে, নিবিড়ে চিন্তা করবেন, কারো কাছে যাইতে হবে না, হুজুরের কাছে দোয়ার লেগে যাইতে হবে না, নিজের দোয়া তা নিজে কইরেন। তাই না বার ইমাম সাহেবের হুজুররা রাগ হইয়েন না, আপনি যদি আপনার মার কবরে, বাবার কবরের পাশে যাইয়া সুরা ফাতিহাটা শুধু বললেন, আর দুইটা হাত উড়াইয়া বললেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, জোরে বলুন, রব্বির হামহুমা, শুধু এই দোয়াটা পূজা চোখের পানিগুলা ছেড়ে দিলেন, আল্লাহ বলেন বন্দারি আমার হুজুরের দোয়াটা লাগতে পারে, হোসকা কইরাও যাইতে পারে, কিন্তু আপনি যে সন্তান মা বাবার জন্য হাত উড়াইলেন, এই দোয়াটা আমার আল্লাহ খালি ফিরাইয়া দেন।
শুদ্ধ আত্মাম কার বেশি কথা কনা কারণ কার এই জন্য যাইয়া যাইয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়েন তার এটিমের মতো আছেন তাদের একটু দেখার নাই হাদিস শরীফ আছে কবরের পাশেরা যখন কোনো মানুষ যায় তারা তার পায়ের আওয়াজের শব্দ শুনতে পায় ছেলে আইছে নাতি আইছে দেখতে পায় তারা বড় খুশি হয় ছেলের তারা যদি সুরা হামদু পড়ে সুরা এক লোক পয়সা দোয়া করে ওই কবর বাসী এইগুলা পাগা পাগি করে নিয়ে যায় পাগল হয়ে যায় এই সব নেওয়ার জন্য জোরে বলুন আল্লাহু আকবার সময় কম ঈদের নামাজ বাবা আসবে না কারণ আপনারা তো আইতেন না আগে আসবেন পরে কারণ শয়তান তো লাগিয়েছে আগে গেলে তো হুজুরের কিছু মজার মজার